বারবার ঘোষণা দিয়েও চালু করা যায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টরেন্টো ফ্লাইট। ঠিক কবে থেকে সরাসরি চালু হবে তার সঠিক কোনো তারিখও জানাতে পারেনি রাষ্ট্রীয় সংস্থাটি। আগামী জুনের আগে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বিকেলে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 26 মার্চ পরীক্ষামূলক ফ্লাইট যাবে কানাডায়। যথাযথ যোগাযোগ এবং কার্যকর পদক্ষেপ নিতে না পারার কারণে খুব শীঘ্রই নিয়মিত ফ্লাইট চালানোর অনুমতি পাচ্ছে না বিমান। বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আগামী জুনের মধ্যেই সরাসরি ফ্লাইট চালু হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সময়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা টরেন্টো সরাসরি ফ্লাইট আবার চালু করার নির্দেশ দেন। আমরা এই দিবসটা বিশেষ করে 26 তারিখ আমরা বেছে নিয়েছিলাম যে ওই দিন থেকেই রেগুলার কি হবে, কিন্তু তাদের যে প্রবলেমটা ওই পার্ট থেকে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের না। আমাদের মার্কেটিং এ যেতে হবে, এইভাবে চিন্তা করলে হবে না, শুধু লস হবে এখানে।